সবাই আজকে হলো আমার ডে 4 তো এই যে টোটোত বসছি আমরা সবাই আছে এক পাশে আজকে লাল ভাই আমার ড্রাইভার তো এলা যাব আমরা হচ্ছে লাল মন্দির মুই টেনাস পাড়া এই যে মুই হচ্ছে ইয়া টোটো থেকে যে গোপাল ভাইয়ের গাড়ি চলে আসছো তো আর গোপাল ভাই মুই আর বসছি তো এই যে সামনে আছে আমার টোটো ধর সামনে লাল ভাই আর বাপি বলে আমরা চলে আসলাম লাল মন্দির তো এই যে দেখি পাওয়া দিচ্ছেন পিছন তো সবাই যাওয়া দিচ্ছে এক এক করে তো চলো আমি তোমাকে লাল মন্দিরের ভিউটা ভালো করে দেখান তো চারপাশে হচ্ছে চা বাগান আর মাঝখানে হচ্ছে মন্দিরটা তো মানে জলপাইগুড়ির একটা বিখ্যাত জায়গা এটা লাল মন্দির মানে সবাই খুব নাম শুনছেন আমরাও অনেক নাম শুনছি লাল মন্দিরের তো আজকে যাই হোক ফাইনালি সামনাসামনি চলে এসেছি লাল মন্দিরের ওই যে সামনে লাল মন্দির দেখা যাওয়া হচ্ছে তো চলো এবার আস্তে আস্তে ভিতর যাবো সব দেখামো চলো তোমার না দেখলে সবাই আইসো যা খান খুব সুন্দর গোপু ভাই এই দেখো এটা হচ্ছে লাল মন্দিরের রাস্তা গিয়ে আছে ভিড় পাওয়া যাচ্ছে না আর ওই যে দেখো সামনে মন্দিরটা চলো আস্তে আস্তে আমি সামনে যাম সামনে যা তোমাকে দেখাম সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি একদম লাল মন্দিরের বগলত দেখি পাওয়া যাচ্ছে লাল মন্দির সামনে চলে এসেছে তো মানে এটার নাম অনেক শুনছুন তো আজকে সামনে সামনে দেখি বুঝির পেলাম যে মন্দিরটার নাম এত গা তো এত সুন্দর একটা মন্দির সেজন্য জলপাইগুড়ি মানে একটা ভালো বিখ্যাত জায়গার মধ্যে একটা পড়ে তো এই যে দেখো মন্দিরটা আর চারিপাশে পিছনের দেখো এই যে পিছনে তো চা বাগান এই পাশে ওই যে ইয়ে আছে চা বাগান ভর্তি চা বাগানের মাঝখানে হচ্ছে মন্দির সো গাইজ লাল মন্দির থেকে বেরিয়ে আলা চলে এসেছি হচ্ছে রবার্ট বাগানত তো দেখে পাওয়া যাচ্ছে যে পিছনে রবার্ট গাছ এগুলো সব তো এগুলো যত গাছ দেখে দিচ্ছেন সব এগুলো রবার্ট গাছ এই দেখো এই যে দেখো এটা হচ্ছে রবার্ট গাছ এই দেখো ক্যাঙ্গুরি বা নিলে আটাগুলো কি করে রে কৌটাগুলো নাই কি এটা এটা মানে কৌটা থাকে না গাছগুলো কৌটো লাগানো থাকে তো ওগুলো চেঞ্জ করবে এগুলো ইয়ে দিছে কালি দিছে জন্য পিস দিয়ে দিছে এটা চামড়া হবে এই জায়গাটা কাটি দিবে এই জায়গা দিয়ে রবার্ট পড়বে আটাগুলো পড়বে ওগুলো তো পরে সবাই রবার্ট বাগান থেকে ডাইরেক্ট চলে আসছি বাড়ি তো বাড়ি আসি খাওয়া দাওয়া করি সবাই রেডি হয়ে পড়ছি তো এই যে সবাই আছে তো এলা যেমন হচ্ছে আমরা জয়ী সেতু তো এত বড় ব্রিজ তো সেই জয়ী সেতু এলা দেখি যেমন তো এই যে সবাই আছে এই যে আমার হিরো আসছে আমরা চলে যাবো তো চলো রাস্তার দেখা হচ্ছে যে ব্রিজ দেখো পিছনে ব্রিজ অল্প অল্প দেখা যাওয়া হচ্ছে তো এই যে লেস কুরকুরে এগুলো সব নিছি তবে জল ঠল নিছি তো এবার যাবো হচ্ছে নদীর পাড়ে যা স্নান করবো তারপরে হচ্ছে এগুলো খামো তারপরে ব্রিজ উঠবো তারপরে তোমার ব্রিজ দেখাবো চলো তিনজন আছি একদম নদীর পাড়ে চলে আসছি তো সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত তো হচ্ছে লেস আর হচ্ছে আর কোটে আর কি আছে লেস আর হচ্ছে সেভেন আপ তো এই যে পিছন পাশে দেখা দেওয়া হচ্ছে ব্রিজটা ওই যে দেখো ব্রিজ এরপরে স্নান করিয়া তারপরে ব্রিজটা পার হবো তো সেটাও তোমাকে দেখাবো চলো আবার স্নানটা করি নি সো গাইস স্নান করা কমপ্লিট তো এই যে সবাই এবার রেডি হওয়া হচ্ছে তো রেডি হয়ে এবার যাবো হচ্ছে ব্রিজত তো চলো ব্রিজত যা একবার ডাইরেক্ট দেখা হচ্ছে সো গাইস ফাইনালি আমরা ব্রিজ পাওয়া গেলাম তো এই দেখলে পাওয়া যাচ্ছে সামনে হচ্ছে ব্রিজ শুরু হবে এই যে এর থেকে শুরু হয়ে গেল ব্রিজ এই যে ব্রিজ এর থেকে স্টার্ট হয়ে গেল তো এবার দেখি ব্রিজটা পার হতে আমার কতক্ষণ লাগে আমার গাড়ি চলে যাচ্ছে এই যে 34 পিক হবে তো দেখি এবার কতক্ষণ লাগে ব্রিজ পার হতে ব্রিজের শেষ মাথা চলে যাচ্ছে এবার চলে যাচ্ছে 4 মিনিট 15 সেকেন্ড 4 মিনিট 17 সেকেন্ড তো 4 মিনিট 24 সেকেন্ড আমরা পার হইলাম ব্রিজ সবাই এবার আমরা চলে আসছি ব্রিজের একদম মাঝখানে দেখিতে পাওয়া যাচ্ছেন
বাদাম তরমুজ দেখো কত দূর অব্দি একদম পুরো ফাঁকা জায়গা। ফটো তোলা কমপ্লিট। তো এবার সবাই রেডি হওয়া হচ্ছে, তো এবার সবাই আমরা বাইরে যাবো। তো খুব ভালো লাগিল, মানে কি কয় বেলতলি ব্রিজ হয়েছিল ওই সেতু সবাই। এবার আমরা চলে এসেছি হলদিবাড়ি, এটা মানে যে হুজুর সাহেবের যে মেলা হয় বিশাল বড় মেলাটা। তো এই যে দেখো গেটটা ধীরে পাওয়া যাচ্ছে। তো এই যে দেখো কত বড়। তো এটা না এইটা হচ্ছে হলদিবাড়ি মাদার শরীফ, এই জায়গা মানে হলদিবাড়ির যে বড় মেলাটা হয় তো এই জায়গাতে হয়। তো বগলতে যখন আসছি তো এইটাও আমরা দেখে নিয়ে বলছি। তো এলা এই দরবার থেকে ব্রিজ যাবো, ব্রিজে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে আমার জলপাইগুড়ি যেখানে আসি। তো কাঠের ব্রিজ, তো এলা ওঠে যাবো। তো এইটা হইল হলদিবাড়ি বাজার, পুরো জমজমাট বাজার দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার উপরতে আর কি, মানে রাস্তার দুই সাইডে। হ্যালো,